ময়মনসিংহের গণসমাবেশে বিড়ম্বনায় কর্মীদের আনানিয়া করা রিকশাচালক আমিনুল ইসলামকে ইঞ্জিল চালিত অটোরিকশা উপহার দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সকালে রিকশাচালক আমিনুল ইসলামের কাছে ময়মনসিংহ নগরীর পুরোহিতপাড়ায় ব্রাহ্মণপল্লীতে তার বাসায় মিশুক নামের অটোরিকশাটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে, প্রিন্স সহ উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, গত শনিবার ময়মনসিংহ বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বন্ধ ছিল গণপরিবহন, ছিল নানা ধরনের প্রতিবন্ধকতা, তবুও ছোট ছোট গাড়িতে কিংবা নদীপথে ট্রলারে করে ময়মনসিংহ শহরে পৌঁছেছেন নেতাকর্মীরা। তবে শহরে আসার পর অনেকেই হেঁটে যেতে হয়েছে সমাবেশ স্থলে। তাদের মধ্যে অনেক লোককে নিজের রিকশায় বিনা ভাড়ায় পৌঁছে দিয়ে দলের নেতাকর্মীদের কাছে প্রশংসিত হয়েছেন আমিনুল ইসলাম নামের ওই রিকশাচালক। সমাবেশের আগের দিন শুক্রবার রাত 10টা থেকে পরদিন শনিবার দুপুর 2টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত বিনা ভাড়ায় কয়েকশো নেতাকর্মীকে পৌঁছে দিয়েছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার নজরে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপরই স্থানীয় নেতাদের ওই রিকশাচালককে খুঁজে বের করার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে তাকে খুঁজে বের করেন স্থানীয় নেতারা। বিনা ভাড়ায় লোকজনকে সমাবেশে পৌঁছে দেওয়ার কারণ জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, আমি যখন থেকে ভোটার হয়েছি তখন থেকে বিএনপিকে ভোট দিয়ে আসছি, বিএনপির প্রতি আমার টান রয়েছে, সেই মনের টানে সমাবেশে মানুষকে পৌঁছে দিতে পেরে আমার আনন্দ লাগছে।